নার্সিংহোমে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বৃদ্ধার স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন সরকারি কর্মীরা। আর এক্ষেত্রে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক মাঝি। জানা গেছে, আরামবাগের মায়াপুরের বাগড়া গ্রামের বাসিন্দা উমাতারা ঘোষ দোতলার সিঁড়ি থেকে পড়ে যান, তার বাঁ পা ভেঙে যায়। আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড ছিল না। ফর্ম ফিল আপ করা হলেও এখনও ছবি তোলা হয়নি, তাই বিষয়টি তাঁরা দীপকবাবুকে জানান। এরপর তিনি শুক্রবার সকালে তাঁদের ছবি তোলার ব্যবস্থা করে দেন। এই ঘটনায় খুশি ছেলে স্বপনবাবু। তিনি বলেন, স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ায় বিনা খরচে মায়ের অপারেশন করা যাবে, আমরা ভীষণ উপকৃত হলাম। এর জন্য মুখ্যমন্ত্রীর পাশাপাশি দীপকবাবুকেও ধন্যবাদ জানাই। আমার মা প্রায় 80 বছর মতো বয়স, গত বুধবারে সিঁড়ি দিয়ে দোতলা থেকে নামতে নামতে পড়ে যান। পড়ে গিয়ে কোমর থেকে পায়ে, বাঁ পায়ের যে জয়েন্ট আছে, একটা মেজর ফ্র্যাকচার হয়ে যায়। আমরা সঙ্গে সঙ্গে এই হসপিটাল নার্সিংহোমে দিয়ে ডাক্তারবাবুকে দেখাই। উনি বলেন যে এটা অ্যাডমিশন করে অপারেশন করতে হবে। তো আমরা খুব কষ্টে পড়ে যাই। আপনাদের মিডিয়ার দৌলতে আমরা দেখেছিলাম যে আমাদের আরামবাগ, হুগলি জেলার আরামবাগ যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের মাননীয় দীপক মাঝি সাহেব এরকম কার্ড হসপিটাল বা নার্সিংহোম গিয়ে দ্রুতগতিতে করে দিয়েছে। তো আমরা দীপকদার সাথে কথা বলি যে দাদা, এরকম ব্যাপার, নিজের মা ভেঙে পড়েছিলাম। দীপকদা সঙ্গে সঙ্গে বললেন, দাদা ভাঙবেন না, আপনারা বয়স্ক মানুষ, আমরা আপনাদের পাশে আছি, আমরা একটা পরিবার, আমাদের মাননীয় মমতা ব্যানার্জি হচ্ছে গার্জেন, আপনি ঘাবড়াবেন না, আমি টোটাল অ্যারেঞ্জমেন্ট আপনার করে দেবো, চিন্তা করবেন না। আজকে পেয়ে কি বলবেন? আজকে বলবো দীপকদাকে ধন্যবাদ দিয়ে, ছোটো দেবো, ছোটো করবো না। সব থেকে বড়ো জিনিস হচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি প্রচার করতে চাই বাংলার মানুষের কাছে, এই যে আমরাও দেখেছি মিডিয়াতে যে নাকি স্বাস্থ্যসাথীর কার্ড হয় না, তাই করেন, আমার কার্ড হয়ে গেল, আমি আজকে বুকে সাহস নিয়ে আমার মায়ের চিকিৎসাটা করতে পারবো, এই যে ভরসা, এইটা দীপকদার দৌলতে হয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বলেন তাই করেন, আজকে আমি প্রমাণ পেয়েছি। তাই বাংলার মানুষকে আমি বলবো যে আপনারা পরিচিত হয়ে পা দেবেন না, এই স্বাস্থ্যসাথীর কার্ডেতে হসপিটাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে আমরা পেশেন্ট আনার পর বলেছেন যে আপনাদের কার্ড নেই, আমরা কার্ড থাকলে কার্ড অ্যাকসেপ্ট করবো। তাহলে আমার হসপিটালও বলছে, নার্সিংহোমও বলছে আমরা কার্ড অ্যাকসেপ্ট করবো, দিদি কার্ড করে দিয়েছেন। আজকে আমি মনে করি বাংলার মেয়েকে চাই আমাদের, আগামী দিনে উনি থাকলে বাংলা ভালো থাকবে। উনি বলেন, আমি শুনেছি মিডিয়াতে যে বাংলার মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি। আর আমি ওনার হয়ে প্রার্থনা করব ঈশ্বর আল্লাহ ভগবান গডের কাছে যে দিদি আপনি সুস্থ থাকুন, আপনি যদি সুস্থ থাকেন আজকে আমরা সুস্থ থাকবো। আজকে আমার মায়ের ঘটনায় আপনি যদি না থাকতেন আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম যে কী করব, বিভ্রান্তির মধ্যে ছিলাম। তাই আমি চাই উনি যেন বারবার আমাদের পাশে থাকেন। হসপিটাল কর্তৃপক্ষ আমাদেরকে বলেছিলেন আপনারা অ্যাডমিশন করলে আমরা ডাক্তারবাবুর সাথে আলোচনা করে আমরা টেস্টগুলো করব যে এখানে অপারেশনটা আমরা করতে পারবো কি না, মেজর ফ্র্যাকচার এবং ওনার বয়স হয়েছে। টেস্ট করে ওনারা আমাকে বলেছেন যে কী খরচ হবে, আমরা বলে দেবো ডাক্তারবাবুর সাথে। আজকেই আমরা আবার সকালে পুনরায় এই হসপিটালে ভর্তি করি। আপনার মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে উমাতারা ঘোষ, আমাদের বাড়ি হচ্ছে আরামবাগ থানার বাগড়া গ্রামে, মায়াপুর 1 নম্বর পঞ্চায়েত, এটা হচ্ছে আমাদের বাড়ি। আমার নাম হচ্ছে স্বপন ঘোষ। কে হয় আপনার? আমার মা। Sometimes fashion can change vision.
Malt Collection, Jeans and T-shirts.